আসসালামু আলাইকুম ক্লাস 10। আগের ক্লাসে তোমাদের অধ্যায় 25 ত্রিকোণমিতির অনুপাতের প্রয়োগ এবং দূরত্ব উচ্চতা এই চ্যাপ্টারটার আলোচনায় রাখা হয়েছিল যে দৃষ্টিরেখা কি, দৃষ্টিরেখার সঙ্গে ভূমির সঙ্গে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ দৃষ্টিরেখা এবং ভূমির সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেখানে আমরা বলা হয়েছিল সেটা উন্নতি কোণ, আর দৃষ্টিরেখার সঙ্গে শীর্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে সেটাকে বলা হচ্ছে অবনতি কোণ। অর্থাৎ শীর্ষের সঙ্গে অবনতি কোণ উৎপন্ন হবে আর ভূমির সঙ্গে উন্নতি কোণ উৎপন্ন হবে। আরও বলা হয়েছিল যে কিভাবে আমরা চাঁদার সাহায্য ছাড়াই হাতে করে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবো সেগুলো দেখানো হয়েছে। আর এই 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রির মানগুলো আমাদের যে ত্রিকোণমিতিক যে মান নির্ণয় করার সময় যে টেবিলটা আমাদের প্রয়োজন হয়েছিল সেই টেবিলের 3টে মান আমাদেরকে মনে রাখতে হবে। সাইনের 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, কস 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং ট্যান 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রির মানগুলো আমাদেরকে বেশি বেশি করে মনে রাখতে হবে। সাইনের মানটা আমরা কখন বুঝাবো বা ট্যানের মানটা আমরা কখন বসাবো? দেখো, এইখানে যে অঙ্কগুলো আছে বেশিরভাগ আমাদের ট্যানের মানটাকে বেশি কাজে লাগবে, ট্যান অথবা কট একই জিনিস। ট্যান কেউ দিয়ে ট্যান দিয়ে অঙ্ক করায়, কেউ কট দিয়ে করে, সে একই জিনিস। তো আমাদের এটা আমাকে বেশি বেশি করে ব্যবহারটা আমাকে দেখতে হবে, করতে হবে। আর কখনো কখনো আমাদের সাইন বা কস মান দিয়েও অঙ্ক করতে হয়। সাইনের মান তখনই করতে হবে যখন ধরো কোনো একটি গাছ বা তাল গাছ, সেই তাল গাছটি মুচকে গেল, দিয়ে সেটা ভূমির সঙ্গে শীর্ষটা, মানে ওর তাল গাছটা মুচকে যাওয়ার পর তার শীর্ষটা ভূমির সঙ্গে কোণ উৎপন্ন করছি, তখন আমরা সাইনের মানটা ব্যবহার করতে হবে। কোনো কিছু মুচকিয়ে যাওয়া, ভেঙে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো, অর্থাৎ প্রতিভুজের দৈর্ঘ্য তোমার যদি জানা থাকে তাহলে তোমার অবশ্যই সাইনের মান দিয়ে অঙ্কটা করতে হবে বা কস দিয়েও করতে পারো। এক্ষেত্রে আমাদের দেখবে যে কোনো ঘুড়ি উঠছে, তাহলে সেটা আমরা আগের ক্লাসেই আলোচনা করেছিলাম, এগুলো তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে? আর বেশি খুব ভালো করে আমাদেরকে ছবিটাকে আঁকতে হবে। ছবিটা যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে তোমার কিন্তু অঙ্কগুলো দেখবে না, তাই ছবিটাকে খুব ভালো করে আঁকার চেষ্টা করবে এবং বুঝে আঁকার চেষ্টা করবে। ছবিটা আঁকতে পারলে তোমার অর্ধেক অঙ্ক ছবিতেই তোমার হয়ে যাবে। আর যেটুকু তোমাদেরকে অঙ্ক করার পদ্ধতি যেরকমভাবে অঙ্ক করুক সেরকমভাবে অঙ্কটাকে দেখাতে, তাহলেই তোমাদের এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো তোমরা সহজেই পাবে। এবং এগুলো খুবই সহজ অঙ্ক, একটা কঠিন নয়। মূলত ছবিটাকে মাথায় রাখবে, যেন ছবিটা যেন না ভুল হয়ে যায়, ঠিক আছে? ছবিটা তোমরা খুব ভালো করে আঁকবে। দেখো, একটা সামঞ্জস্যপূর্ণ ছবি আঁকবে, ঠিক আছে? একবারে যে ওরকমভাবেই আঁকতে হবে তা নয়, সামঞ্জস্যপূর্ণ ছবি আঁকবে। আগে ক্লাসেই বলেছিলাম যে 60 ডিগ্রিটা কখনোই যেন 45 ডিগ্রির মতো দেখতে না হয় বা 30 ডিগ্রির মতো দেখতে না হয়, তাহলে আমাকে সেরকমভাবে ছবি আঁকতে। আজকে দেখো আমরা কয়েকটা অঙ্ক তোমাদের দেখাবো যে একের দাগের, দুইয়ের দাগের এবং তিনের দাগের পেজ নম্বর 326 এই তিনটে অঙ্ক তোমরা নিজেরা করতে পারবে, অবশ্যই পারবে করতে। আমরা চারের দাগ থেকে অঙ্কটা শুরু করবো, চারের দাগের থেকে আমরা আজকে অঙ্কটা শুরু করবো।
চারের দাগের অঙ্কে কি বলা হয়েছে দেখি। আগে সম্পূর্ণ অঙ্কটা পড়বে না, অল্প অল্প পড়বে আর ছবিটা আঁকার চেষ্টা করবে, তাহলে ছবিটা ভুল হবে। দেখো বলেছে, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। তাহলে একটা নদী আছে, নদীটা দুটো পাড় আছে, একটা পাড়ে তাল গাছ আছে, তার সোজাসুজি অপর পাড়ে কী আছে, একটা খুঁটি আছে। তাহলে আমরা এরকম ছবি আঁকি, একটা নদী আঁকি, এরকম একটা নদী, এটা ধরো নদীর চওড়া, এটা হচ্ছে নদীর চওড়া, সমান সব জায়গায় সমান চওড়া আছে। তো আমরা কী করছি না, একটা পাড়ে আছে তাল গাছ, ধরো এখানটা আমরা তাল গাছ, এটা তাল গাছ, টি ফর তাল গাছ, ঠিক আছে, তাল গাছ লেখা হয়ে গেল। তা এর সোজাসুজি অপর পাড়, এটা একটা পাড়, এখানে আছে খুঁটি পুঁতা আছে, এ ফর, ঠিক আছে। তাহলে টি ফর তাল গাছ আছে এক পাড়ে, তার অপর পাড়ে সোজাসুজি একটা এ ফর খুঁটি আছে, ঠিক আছে। এরপর দেখি, এবার নদীর পাড় ধরে, নদীর পাড় বলতে এটাও পাড়, এটাও একটা পাড়, নদীর পাড় ধরে খুঁটি থেকে, তাহলে খুঁটি থেকে বলেছি, তার মানে এখান থেকে খুঁটি থেকে যদি আমরা নদীর পাড় ধরে 7√3 মিটার যদি যাই, কত মিটার, 7√3 মিটার, তার মানে হচ্ছে 7√3 মিটার মানে ধরো এইটা, এই পর্যন্ত যাবো, এই যা চওড়া আছে বলছি এই পর্যন্ত গেলাম, আমি বেশি দূর গেলাম না, এইটা হচ্ছে 7√3 মিটার। এটা একটা বিন্দু, এই বিন্দুটা আমরা বি ফর বিন্দু লিখলাম, বিন্দু, ঠিক আছে। তাহলে 7√3 মিটার যাওয়ার ফলে কী হয়েছে, সরে গিয়ে দেখছি নদীর পাড়, অর্থাৎ এই বিন্দু থেকে তখন দেখছি যে নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে, নদীর পাড় বলতে এইটা, এই নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ, গাছটি বলতে এইখানটা তাল গাছ, এই তাল গাছের গুঁড়াটা, এখান থেকে যদি এই বিন্দুটাকে দেখি, তাহলে নদীর পাড়ের সঙ্গে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, নদীটি কত মিটার চওড়া। তাহলে আমরা দেখো টি আর কে, এটা যদি আমরা একটা সরলরেখা দিয়ে একটা যোগ করি কাল্পনিকভাবে, একটা যোগ করলাম, তাহলে এই টি কেটাই হচ্ছে নদীর চওড়া, তাই না, এই টি কেটা হচ্ছে নদীর চওড়া, তাই না। তাহলে দেখো এই টি কে নদীর চওড়া আছে, তাহলে টি কেটাকে এখানে একটা দেখো, এইটা সোজাসুজি আছে, যখনই আমরা এটা সমান্তরাল সরলরেখা, এখন নদীর চওড়ার সব জায়গায় সমান আছে, তাহলে এইটা সমান্তরাল সরলরেখা হয়েছে। তাহলে সরলরেখার ওপর যদি আমার একটা সোজাসুজি একটা দাগ দিই, একটা সরলরেখার ওপর সোজাসুজি যদি দাগ আছে, তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আর এখানে সমস্ত অঙ্কগুলোই আমাদের একটা সমকোণে ত্রিভুজ সৃষ্টি করতেই হবে। তাহলে দেখো এখানে নদীর পাড়ের পাড়ের সঙ্গে নদীর চওড়াটা একটা যে কাল্পনিক রেখাটা নেওয়া হয়েছে, সেটা দেখো লম্বভাবে অবস্থিত, তাহলে নিশ্চয় টিকে বিটা একটা, এটা কি সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজের এই কোণটা আমরা বলে দিয়েছি 30 ডিগ্রি 60 ডিগ্রি, ঠিক আছে। এই 60 ডিগ্রিটা আমরা অনেক দূরে নিলাম না কেন, অনেকটা দূরে যদি নিই, ধরো এখান থেকে এত দূর যদি নিই, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা, আগের দিন বলেছিলাম যে লম্বটা যখন ডবল হবে, ভূমির থেকে লম্বটা যখন ডবল হয়ে যাবে, তখন কোণটা হবে 60 ডিগ্রি, তার মানে এর ডবল যদি হয়ে থাকে তাহলে হবে 60 ডিগ্রি কোণ, যদি এর সমান যদি নেওয়া হয় তাহলে এখানে কোণটা হবে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ, আবার যদি এর থেকে এই ভূমিটাকে যদি ডবল নিই তাহলে কোণটা হবে 30 ডিগ্রি কোণ, তাহলে এখানে বলেছে 60 ডিগ্রি কোণ। তাহলে আমাকে এমনভাবে ছবিটা আঁকতে হবে যেন এখানে 60 ডিগ্রির মতো দেখতে লাগে, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সম্পর্কটা কেমন, না এই বাহুটা যা নেবে তার ডবলটা হবে এটা, ঠিক আছে। তাহলে ছবিটাকে সামঞ্জস্যপূর্ণ আমাকে একটা ছবি আঁকতে হবে। এবার দেখো, তাহলে আমরা ছবিটা আঁকতে পারলাম, ছবিটা আঁকার পর আমাকে কী লিখতে হবে, লেখাটা দেখো, তাহলে কী লিখবে, এখানে হচ্ছে নদীর পাড় হচ্ছে এটা, আর এটা নদীর পাড় লেখা দোকানে, নদীর একটি পাড়ে হচ্ছে কি তাল গাছ, তাহলে এখানে একবারে লিখে দিলাম, এখানে নদীর চওড়া, নদীর চওড়া, আর নদীটা দূরত্ব, নদীটি চওড়া বলতে, তাহলে এখানে নদীর চওড়া বলতে টি কেটা, না টি কেটা হচ্ছে নদীর চওড়া, এটা আমাদের জানা নাই, বার করতে হবে বেশ, আর কেটা হচ্ছে তোমার খুঁটি, আর টিটা হচ্ছে তাল গাছ,
লিখতে পারো নাও পারো, কে বিটা হচ্ছে দূরত্বটা কত, কে বি সমান কত মিটার আছে, 7√3 মিটার আছে, হয়েছে। আর কি আছে, টি বি কে সমান কত আছে, 7 ডিগ্রি আছে। তাহলে এইটা হচ্ছে নদীর চওড়া, আর এইটা হচ্ছে কে বিটা হচ্ছে দূরত্বটা হচ্ছে 7√3 মিটার, ঠিক আছে। এটা পাড়ের দূরত্ব, এটা কে বিটা পাড়ের দূরত্বটা হলো, আর টি বি কে এটা হচ্ছে 7 ডিগ্রি একটা সূক্ষ্ম কোণ, সবসময় এখানে সূক্ষ্ম কোণ উৎপন্ন হবে, এটা একটা সূক্ষ্ম। তাহলে দেখো এখানে এই ত্রিভুজটার মধ্যে আমরা এই জিনিসগুলো তথ্যগুলো পেলাম। তাহলে টিকেবিটা একটা কী ত্রিভুজ, ত্রিভুজ টিকেবি সমকোণ, তাই না, সমকোণী থেকে পাই। যে ত্রিভুজ টিকেবিটা একটা সমকোণী, আর এই সমকোণী ত্রিভুজ থেকে পাই, বা তুমি সমকোণী ত্রিভুজ টিকেবি থেকে পাই লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই টিকেবি থেকে আমরা কী পাচ্ছি, কী বার করতে হবে আমাকে, কোণটা দিয়ে আছে, দেখো ভূমিটা দিয়ে আছে, আমাকে উচ্চতাটা বার করতে হবে, তাই না, অর্থাৎ লম্বটাকে বার করতে হবে। লম্বর সঙ্গে ভূমির সম্পর্ক আছে এমন কিসের, না দেখছি আমরা সাইন, এটা মনে রেখে দেবে, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। কস হলে ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা হলে থিটা বলতে এখানে সূক্ষ্ম কোণটা কি, এই লম্ব বাই। এই তিনটে জিনিসের মধ্যে দেখো কোন বাহুটার, কোন বাহুটা দিয়ে আছে, ভূমি দিয়ে আছে, লম্বটাকে বার করতে। তাহলে লম্বভূমির সঙ্গে সম্পর্কযুক্ত জিনিসে কি আছে, লম্বভূমির মধ্যে লম্ব দিয়ে আছে, ভূমি বার করতে হবে, ভূমি দিয়ে আছে, লম্ব বার করতে হবে, তাহলে ট্যানের মানটা বসাতে হবে, ঠিক আছে। যদি এখানে পরের অঙ্ক হবে, যদি এটা দেওয়া থাকতো তোমাকে এইটা বার করতে হতো, তাহলে অতিভুজের সঙ্গে লম্ব সম্পর্ক, অতিভুজের সঙ্গে লম্ব সম্পর্ক তোমার সাইনটা বসাতাম। ছবিটা আগলেই বুঝতে পারবে যে আমি সাইন বসাবো না ট্যান বসাবো না কস বসাবো, নিজেরাই বুঝতে পারবো, তাই না। তাহলে এখানে দেখো আমাকে ট্যানের মানটা বসাতে হবে, কারণ ট্যান এখানে কত ডিগ্রি, সূক্ষ্ম কোণটা বসবে, তাহলে ট্যান লিখবে, ট্যান কত ডিগ্রি আছে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। ট্যান 60 মানে কি, ট্যান মানে কি, ট্যান মানে থিটা বলতে এখানে 60 ডিগ্রিটা বোঝা যায়, ট্যান মানে লম্ব বাই, ঠিক আছে। তাহলে লম্ব বাই ভূমি মানে ট্যান মানে হচ্ছে √3, না ট্যান 60 মান হচ্ছে √3, √3/1 সমান লম্ব কত দিয়ে আছে, এখানে লম্ব দিকে দিকে বসাও, লম্ব বলতে টিকেটা, আর ভূমি বলতে কেবিটা, কেবিটা কত আছে, 7√3, ঠিক আছে। টিকে বাই কেবি লিখলে ভালো হতো, আমি 7√3 একবারে বসিয়ে দিলাম, তাহলে এখানে কোনাকুনি গুণ করে দাও, তাহলে পেলাম কত, টিকে ইন্টু 1 মানে টিকে, আর √3 সঙ্গে 7√3 গুণ করলে, 7√3 সঙ্গে এটা পাশে গুণ করে নিতে পারো, 7√3 ইন্টু √3, তার মানে দেখো 7 গুণিত √3 গুণ করলে 3 সাথে 21, তাহলে একবার আমরা এখানে 21 বসিয়ে দিতে পারি, তাই না, এটার সঙ্গে এটা গুণ করে 21। তাহলে টিকেটা কী ধরেছি, নদীর চওড়া, তাহলে নদীর চওড়াটা কত মিটার, 21 মিটার, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখব যে নদীটি, অতএব নদীটি 21 মিটার চওড়া, ঠিক আছে। তাহলে দেখো লেখার অন্ততপক্ষে এরকম এইটুকুও লিখতে হবে, ঠিক আছে, এইটুকুও লিখতে হবে, লেখার পর তুমি এইটুকু লিখবে, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এবার আমরা দেখো তার পরের অঙ্ক 5-এরটাই যায়, এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার সময় আমাদের এসেছিল, এই কয়েক বছরের মধ্যে এই অঙ্কটা এসেছিল, খুব ছোট অঙ্ক, এত ছোট নাও দিতে পারে, একটু বড় ধরনের অঙ্ক দিতে পারে, তবুও ছোট অঙ্কগুলো তোমরা করে রাখবে, ঠিক আছে। এরপরে দেখো 5-এরটাকের যে অঙ্কটা, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে তোমরা, এরকম ধরনের অঙ্ক আসে পরীক্ষার সময়। 5-এরটা দেখো বলছে, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মুচকেছিল, টেলিগ্রাফ পোস্ট আমরা আঁকি একটা, এটা একটা টেলিগ্রাফ পোস্ট,
দেখবে টেলিগ্রাফ পোস্ট সাধারণত একটা খুঁটি, ভূমির সঙ্গে যখন পোঁতা থাকে তখন সেই ভূমির সঙ্গে কী করে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না? লম্বভাবে আমরা খুঁটিটাকে মাটির সঙ্গে পুঁতে রাখি, তাহলে এটা হচ্ছে খুঁটি টেলিগ্রাফ পোস্ট। এই টেলিগ্রাফ পোস্টটি ভূমির সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এখানে যে ত্রিভুজটি উৎপন্ন হবে সেটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা বারবার বলছি যে এখানে সমস্ত অঙ্কগুলি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করতে হবে। তাহলে দেখো বেশ, তাহলে আমরা টেলিগ্রাফ পোস্টটা এখানে কী হয়েছে মাটির সঙ্গে পুঁতেছিল। ঝড়ে কী করেছে, টেলিগ্রাফ পোস্টটি কিছু ওপরে মুচকেছিল, আমি ধরলাম যে এই জায়গায় মুচকেছে, এরকম একটা জায়গাতে এই টেলিগ্রাফ পোস্টটি মুচকে গেল, এই জায়গাতে মুচকে গেল। তাহলে মুচকে যাওয়া মানে কি, এইখানটা এসে এরকমভাবে এই অংশটা ভেঙে গিয়ে এখানে আসবে, এবং এখানে কী করেছে ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, হয়েছে 30 ডিগ্রি অনুভূমিক রেখা। এটা হয়েছে অনুভূমিক রেখা, এই অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতে গেলে এর ডবল মোটামুটি একটা অঙ্কন করতে হবে, এর ডবলটা এখানে অঙ্কন করতে হবে, তাহলে 30 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন। তাহলে দেখো এইটা হচ্ছে কি, এই টোটালটা হচ্ছে টেলিগ্রাফ পোস্ট। টেলিগ্রাফ পোস্টের এই একটা জায়গাতে মুচকে গেল, যে এই অংশটা এখানে কী করলো, এই অংশটা এসে এইরকম দু এই অংশটা ভেঙে এরকমভাবে মুচকে এরকমভাবে একটা ভূমির সঙ্গে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা ছবিটা আঁকতে পারলাম। এবার দেখবো কি এরপর কী বলেছে, যে অনুভূমিক রেখার সঙ্গে, অনুভূমিক রেখা বলতে এইটা ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এটাও নিশ্চয় উন্নতি কোণ, তাই না? এবার কী বলেছে দেখো, যে পোস্টটি মাটি থেকে কত উপরে মতকে ছিল, তার মানে এইটা হচ্ছে মোড়া, এইখান থেকে মাটি এইখান থেকে কতটা উঁচুতে মুচকে ছিল সেটা আমাকে হিসাব করতে হবে, তার মানে এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। আর কি আর বলেছে যে পোস্টটি কতটা উঁচু ছিল, সম্পূর্ণ উচ্চতাটা কত ছিল সেটা আমাকে নির্ণয় করতে হবে, এইখান থেকে উচ্চতা নির্ণয় করতে হবে আর টোটাল উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা যদি এই উচ্চতাটা নির্ণয় করি, এই উচ্চতাটা নির্ণয় করি আর এই উচ্চতাটা যদি নির্ণয় করতে পারি, তাহলে টোটাল উচ্চতা নির্ণয় করতে পারবো। আর এই উচ্চতাটা মানে কি, এই অংশটা তো ভেঙে এখানেই হয়েছে, তাহলে এই অংশটার মানে হচ্ছে এই দৈর্ঘ্যটা, অর্থাৎ এই অংশটা দৈর্ঘ্যটা হচ্ছে এই অংশ, এই অংশটা মুচকে এখানে এসেছে, তাহলে এটার হচ্ছে দৈর্ঘ্য। যদি আমরা এর এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারি আর এই দৈর্ঘ্যটাও যদি নির্ণয় করতে পারি, তাহলে টোটাল পোস্টের উচ্চতা নির্ণয় করতে পারবো, ঠিক আছে? এবার আমরা ছবিটা আঁকলাম, এবার নামকরণ করবো, নাম দেবো। ধরো এ বি আমাদের পোস্ট, এ বি পোস্ট হয়েছে, আমরা মনে করলাম সি বিন্দুতে মুচকে গেল, দিয়ে এই এ সি অংশটা কি হয়েছে না, এটা আমরা নাম দিলাম ডি। তাহলে এই এ সি অংশটা মানেই তো সিডি অংশটা, কারণ এ সি অংশটা মুচকে সিডি অংশটার ভূমির সঙ্গে কি করেছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এইটা হচ্ছে নামকরণ, এই নামকরণের সময় আমাকে একটু লিখতে হবে। তাহলে এখানে লিখবো কি, এ বি হলো, এ বি হলো টেলিগ্রাফ পোস্ট, পোস্টের উচ্চতা, তাই না? টেলিগ্রাফ পোস্টটি সি বিন্দুতে মচকেছে, ঠিক আছে? তা ধরে নিলাম এই সি বিন্দুটা এক্স মিটার, সি বিন্দুতে মুচকেছে, অতএব বি সি সমান ধরি বি সি সমান এক্স মিটার, ঠিক আছে? এইটা যদি আমরা এক্স মিটার মনে করি, তার আগে কি বলেছে, একটা বলেছে যে অগ্রভাগ গোড়া থেকে, সরি, মুচকে যাওয়ার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার, এটা হচ্ছে 8√3 মিটার, বলতে ভুল হয়ে গেছিল, যে গোড়া থেকে এই মুচকানো অংশটা 8√3 মিটার দূরে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে? তার মানে আমার এইটুকু দৈর্ঘ্য দরকার, তাহলে আমাদের এখানে ধরার দরকার অনেক কিছু,
এটা আমাদের ধরার কিছু দরকার নেই। তাহলে মোচকানো অংশটা, মোচকানো মনে করি টেলিগ্রাফ পোস্টটি সি বিন্দুতে মোচকেছে, তাহলে এখানে বিসি দৈর্ঘ্যটা কত আমাদের এখন জানা নেই। বিসি দৈর্ঘ্যটা আমরা যদি বার করতে পারি আর সিডি দৈর্ঘ্যটা আমাকে বার করতে পারি, তাহলে আমার এবি দৈর্ঘ্যটা বার করতে পারবো, তাই না? তাহলে দেখো, যদি সি বিন্দুতে মোচকানো হয় তাহলে এসি দৈর্ঘ্যটা সমান এখানে, এখানে এসি সমান, দেখো এসি অংশটাই তো মোচকেছে, দিয়ে সিডি দৈর্ঘ্য সমান হয়েছে, এসি সমান সিডি, তাহলে এসি আর সিডি দৈর্ঘ্যটা, এখানে এসি দৈর্ঘ্যটা আর সিডি দৈর্ঘ্যটা কি সমান, তাই না? ঠিক আছে, এখানে এসি সমান সিডি, আর কোণ কি লিখবে, সি ডি বা বিডিসি, কোণ বিডিসিটা ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, তাহলে এইটুকু লেখার এইটুকু লিখলাম। এবার আমরা দেখো, এখানে সি বি ডি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ সি বি ডি থেকে পাই, তাহলে দেখো এটা সি বি ডি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি, যে দেখো এইখানটা ভূমিটা, ভূমিটা দিয়ে আছে, লম্বটা বার করতে হবে, তার মানে ট্যান বসাতে পারবো, তাহলে ট্যান 30 ডিগ্রি সমান লম্ব বাই, তাই না? তাহলে ট্যান 30 মানে লম্ব বাই ভূমি, ট্যান 30 মান আমাদের জানা আছে 1/√3, 1/√3 লিখলাম, লম্ব কত আছে বিসিটা, বিসি লিখলাম, আর কি, আর ভূমিটা হচ্ছে বিডি, বিডিটা কত আছে 8√3। ঠিক আছে, তাহলে দেখো আমরা এবার কোনাকুনি গুণ করলাম, তাহলে বিসির সঙ্গে √3 গুণ করলে √3 গণিত বিসি সমান, দেখো 8√3, তাহলে বিসি সমান কত হবে 8√3/√3, তাহলে এই √3 কেটে দিলাম, তাহলে বিসি সমান 8, বিসি সমান 8, তাহলে এইটা হচ্ছে 8। তাহলে আমাদের এখানে বলেছে যে কত উপরে মচকেছিল, তাহলে 8 মিটার সি বিন্দুতে মচকেছিল, তার মানে 8 মিটার উচ্চতায় মচকেছিল, তাহলে এখানে বিসি দৈর্ঘ্যটা হচ্ছে 8 মিটার, তাহলে সি বিন্দুটা পর্যন্ত 8 মিটার, তাহলে 8 মিটার উচ্চতায় মচকেছিল। আর একটা দেখো, যে সমকোণী ত্রিভুজ আবারও, আবার এই ত্রিভুজটা থেকে, সেই জন্য আর লিখছি না, আবার আমরা দেখো এই ভূমিটা দিয়ে আছি, ভূমিটা বলা আছে, অতিভুজটাকে বার করতে হবে, আবার তুমি যেহেতু বিসিটা বার করে ফেলেছো, তাহলে লম্বটা জানা আছে, অতিভুজটা বার করতে হবে, এখানে তুমি কসও বার করতে পারো, সাইনে বার করতে পারো, সাইন বার করলে লম্বটা, তুমি লম্বটা পেয়েছো 8, তার মানে লম্বটা বসিয়ে দেবে, আর কস বসালে তুমি এইটা পেয়েছো, তার মানে এটা থেকে তুমি ভূমিটা বার, ভূমি দিয়ে আছে, অতিভুজটা বার করবে, তাহলে আমরা কস লিখে দিই, আবার কস 30 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারবো, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, কস 30 মানে হচ্ছে কত, কস 30 মানে সাইন 60 মান, অর্থাৎ √3/2, কস 30 মানে হচ্ছে সাইন 60 মান, সাইন 60 মানে হচ্ছে √3/2, তাহলে কস 30 মানটা হচ্ছে √3/2, ভূমিটা কত 8√3/8√3, বাই অতিভুজটা কত আমার জানা নেই, অতিভুজের নামটা দেবে সিডি। ঠিক আছে, তাহলে এখন কোনাকুনি গুণ করে নাও, তাহলে √3/CD সমান 8√3/2, বা আর 2 16√3 লিখে দিতে পারো, 16√। ঠিক আছে, তাহলে সিডি সমান কত হবে, 16√3/√3, দেখো √3/√3 কাটলাম, তাহলে সিডি সমান হচ্ছে 16। এখানে আমার চাইছে এটা কি, বলেছে যে পোস্টটি মাটি থেকে কত উপরে মতকেছিল, তাহলে পোস্টটি মাটি থেকে কত সি বিন্দুতে, মনে করি টেলিগ্রাফ পোস্টটি সি বিন্দুতে মচকেছিল, তাহলে মাটি থেকে এই সি বিন্দু দূরত্বটাই হচ্ছে অতটা দূরে আমরা কি টেলিগ্রাফ পোস্টটি মচকেছিল, অতএব এখানে আমরা লিখব
যে পোস্টটি পোস্টটি 8 মিটার উচ্চতায় মুচকে ছিল। একটা উত্তর হলো, আর কি চেয়েছে, দেখ পোস্টটির উচ্চতা কত। পোস্টটির উচ্চতা বলতে কি, দেখো বিসির দৈর্ঘ্যটা আর সিডির দৈর্ঘ্যটা, কারণ এসির দৈর্ঘ্যটা আর সিডির দৈর্ঘ্যটা এখানে তো বলা আছে এসি সমান সিডি, এখানে বলা হয়েছে এসি অংশটাই মুচকেছে, তার মানে এসি সমান সিডি। তাহলে এসি আর সিডি দৈর্ঘ্যটা যদি আমরা বিসির সঙ্গে এসি যোগ করি তাহলে আমরা টোটাল এবি কি পোস্টের উচ্চতা পেয়ে যাবো, টেলিগ্রাফ পোস্টের উচ্চতা পেয়ে যাবো। তাহলে টেলিগ্রাফ পোস্টের উচ্চতা, টেলিগ্রাফ পোস্টের উচ্চতা, টেলিগ্রাফ পোস্টের উচ্চতা মানে কি, না বিসি মানে কি এবিটা হচ্ছে টেলিগ্রাফ পোস্টের উচ্চতা। তাহলে এবি সমান আমরা লিখতে পারবো যে এসি প্লাস বিসি, এসি প্লাস বিসি, তাই না। দেখো এবিটা মানে কি এসি প্লাস বিসি, ঠিক আছে। আবার এসি মানে তো এসিটা মানেই তো আমরা জানি, এইটা এসি মানে সিডি। তাহলে এসির জায়গায় আমরা যদি সিডি লিখি, সিডি প্লাস বিসি যদি লিখি, কারণ আমরা সিডির মানটা বার করতে পেরেছি, যেহেতু এসি এবং সিডি দুটোই সমান, তাহলে সিডির জায়গায় আমাদের মানটা কত হলো 16 মিটার, ঠিক আছে। আর বিসির জায়গায় কত হলো 8 মিটার, তাহলে কত হবে 24 মিটার। তাহলে হচ্ছে টেলিগ্রাফ পোস্টের উচ্চতা ছিল 24 মিটার, ঠিক আছে।